একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে তামিলনাড়ু থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, এ ক্রস আন্ধ্রা অ্যান্ড উড়িষ্যা। তার সঙ্গে স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে ফ্রম বে অফ বেঙ্গল, আমরা যেটা বলি ময়েশ্চার রয়েছে, ফলে 13 থেকে 15 তারিখ আমাদের সাউথ বেঙ্গল এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এক্সপেক্টেড। 13-14-15 এই যে ইন্টেন্সিটি আর ডিস্ট্রিবিউশনটাও বাড়ার একটা পসিবিলিটি রয়েছে। আজকে মোটামুটি সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কালকে আগামীকাল চান্সেস রয়েছে যে কয়েকটা ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার মধ্যে হলো বীরভূম, নদিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট ওয়েস্ট মিদনাপুর আর ঝাড়গ্রাম। চান্সেস রয়েছে যে এখানে দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার চান্সেস রয়েছে। 15 তারিখ অর্থাৎ সোমবারও চান্সেস রয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টি খুব চান্সেস নাই। আর যদি 13 থেকে 15 বলি, 14 তারিখে চান্সেস রয়েছে যে জেলাগুলো বললাম যে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে, অন্য জেলাগুলোতে কিন্তু সেরকম চান্সেস নাই। টেম্পারেচার যদি বলি, নর্মাল থেকে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু নিচের দিকে থাকবে, অর্থাৎ খুব ডে টাইম খুব প্লেজেন্ট থাকবে গোটা আমাদের সাউথ বেঙ্গল যদি বলি। নাইট টেম্পারেচার বা রাতের তাপমাত্রা নর্মাল থেকে কিন্তু উপরের দিকে থাকবে, 2 থেকে 3 ডিগ্রি উপরে আগামী 3 দিন, তারপরে হয়তো খানিকটা 2-1 ডিগ্রি ফল করে নর্মালের কাছাকাছি আসবে, কিন্তু খুব একটা ফল করবে না যেহেতু ক্লাউডিং থাকবে। কলকাতা যদি বলি, আজকে সারাদিনই মেঘলা থাকবে, ম্যাক্সিমাম টেম্পারেচার দিনের তাপমাত্রা 27 ডিগ্রির কাছাকাছি আর রাতের তাপমাত্রা 23 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামীকাল তার পরের দিন। আজকে যা হয়তো কলকাতা এক্সপেক্টেড লাইট রেন, কালকে লাইট টু মডারেট, কাল আর পরশু লাইট টু মডারেট রেন হওয়ার চান্সেসটা বেশি। এই সিস্টেমগুলো আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি, আপডেট দিতে থাকবো। নর্থ বেঙ্গল বলি, নর্থ বেঙ্গলে শুধু এক্সপেক্টেড খুব লাইট রেন সেটা হচ্ছে মালদাতে, মালদা আর দিনাজপুরে চান্সেস রয়েছে লাইট রেন, আদারওয়াইজ অন্য উপরে জেলাগুলোতে কিন্তু ওয়েদার আগামী 5 দিন ড্রাই থাকবে।